আসলে কোচিং এর শুরুটা হলো আমি যখন বুয়েটে জয়েন করি ফিজিক্যাল ইনস্টিটিউটে 1994 তখন কিন্তু আমি প্রিমিয়ার লীগ খেলতাম আর কি তো প্রিমিয়ার লীগ খেলা অবস্থায় যখন অবশ্য থেকে বলা হলো যে খেলা যাবে না তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি খেলতে পারবো না তখন আমার খেলার এজ রয়েছিল আমার সময় ছিল তাহলে আমি কোচিং এ যাই সেই হিসাবে আমি কিছু কোচিং ট্রেনিং করি ট্রেনিং করার পর এএফসি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সি লাইসেন্স বি লাইসেন্স এই লাইসেন্স কোর্সগুলোতে আমি মানে ভালো করেছিলাম সেখান থেকে কিন্তু মানে প্রথমে পাট্টা জাগরণী ক্লাব 2001-2002 তে আমি ওখানে কোচিং করি এবং ওখানে 2001-এ কিন্তু আমরা পাট্টা জাগরণী আমার কোচিং এর ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন একটা ছিল প্রিমিয়ার লিগ একটা ছিল ফার্স্ট ডিভিশন লিগ তো 2002-2002-এ আমি আবার প্রিমিয়ার লিগে কোচিং করি মাঝপথে চলে আসি এবং 2007-এ পাট্টা জগনেতে আবার কোচিং করা এবং সেখানে টিম পারফরমেন্স ভালো ছিল সেটা দেখে কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাকে কিন্তু তাদের কোচ হিসেবে দায়িত্ব দেয় এবং দায়িত্ব দেওয়ার পর পরে আমি দুই সিজন ছিলাম সেখানে সেখানে আমি তিনটা চ্যাম্পিয়নশিপ পেয়েছি এবং দুটা রানার্স আপ পেয়েছি সেখান থেকে আমি মোটামুটি শুরু শুরু তারপর চলে গেলাম মুক্তিযুদ্ধে 2010-এ সেখানে লিগ রানার্স আপ হয়েছি সেখানে কিছু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেগুলো ছিল সেখানে আমি মনে করি আসলে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন ছিল সেই বছর ফুটবলটা কিন্তু এমন একটা সায়েন্স সায়েন্স ডেলি কিন্তু সায়েন্স চেঞ্জ হচ্ছে ফুটবলও কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে এটা যদি একজন কোচ যদি যদি সে যদি আপডেট না থাকে এবং তার বিভিন্ন লাইসেন্স কোর্সের মাধ্যমে সে আপডেটের সোর্সগুলো জানতে পারে এবং কীভাবে খেলার ট্রেন্ডটা কী হচ্ছে এটাও কিন্তু বুঝতে পারে না কিন্তু যদি একটা কোচ যদি লাইসেন্স মতো না হয় সেক্ষেত্রে অনেক টেকটিক্যাল জিনিস রয়েছে এবং কোচিংয়ের অনেক ছোটোখাটো জিনিস রয়েছে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেক বড় ডিফারেন্স করে দেয় তার টিমের তার নিজের পারফরমেন্স প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সেক্ষেত্রে লাইসেন্স কোর্স অবশ্যই করা দরকার একজন কোচের ওনারা কিন্তু টিম করে নেয় টিম করেছে হলো অফিসিয়ালরা এবং ওনারা শুধু ট্রেনিং করাচ্ছে এখানে কোচের একটা ফিলোসফি থাকে কোচের একটা গেম প্ল্যান থাকে এবং তার টিমের একটা স্ট্র্যাটেজি থাকে সেটা করার ক্ষেত্রে কিন্তু কোচ কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছে না এবং তার যে রিসোর্স যতটুকু পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না সে এসে একটা তৈরি টিম নিয়ে কাজ করে এবং সেখান থেকে রেজাল্ট বের করতে চেষ্টা করে কিন্তু ততক্ষণে কিন্তু মানে লিগের অর্ধেক পথ চলে যায় সে প্রতিটি প্লেয়ারের যে টেকটিক্যাল বিহেভিয়ার তার অ্যাটিটিউড বিভিন্ন জিনিস রয়েছে এগুলো বুঝতে বুঝতে তার ক্যাপাবিলিটি এগুলো বুঝতে বুঝতে কিন্তু তার সময় লেগে যায় সেই জন্য বিদেশি কোচ যদি আনতে হয় আমার মনে হয় যে সিজনের আগে থেকে নিয়ে আসা উচিত এবং বিদেশি কোচের ক্ষেত্রেও তাদের একটু প্রোফাইলটা দেখা উচিত তাদের লাইসেন্স বিশেষ করে তাদের ট্রেনিং লাইসেন্সগুলো এগুলো তো খুব বেশ শক্তভাবে আমি মনে করি দেখা উচিত নাহলে কিন্তু বিদেশি কোচ নামে বিদেশি হলেও হবে না তাদের কোচিং পদ্ধতি তাদের কোচিং ফিলোসফি এগুলো কি ঠিক আছে কিনা এটারও দেখার মতো যথেষ্ট স্পেশালিস্ট আমি মনে করি ক্লাবগুলোতে নেই এখানে প্রবলেমটা হলো যে মানটা নির্ভর করবো টাকার উপর এখন এমনও প্লেয়ার রয়েছে এই বাংলাদেশের প্রিমিয়ার লিগে যে যারা মান্থলি $100-500 খেলে $500 মানে একটা প্লেয়ার কি মান হতে পারে এটা সহজে অনুমেয় তো আমি মনে করি যে আসলে যে প্রায় 10টা টিমে যদি 50 জন প্লেয়ার থাকে বিদেশি অ্যাভারেজ তাহলে মনে করি ওখান থেকে 5 থেকে 6 জন প্লেয়ার মাত্র আন্তর্জাতিক মানের প্লেয়ার রয়েছে বাকিরা বাকি স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের লোকাল স্ট্যান্ডার্ড থেকে আহমরিয়ার খুব একটা বেশি ভালো না তো বিদেশি নিতে হয় বিদেশি নেওয়ার একটা ফাইলার যে ফেডারেশন করে দিয়েছে সেই জন্য বিদেশি সবাই নিচ্ছে আসলে কোয়ালিটিটা কেউ ওরকমভাবে যাচাই করছে এখানে একটা প্রবলেম হলো যে যারা আমাদের দেশে আসছে ফুটবল খেলার জন্য এবং যাদেরকে প্লেয়ারগুলো রিক্রুট করছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওদের এই বাংলাদেশে এন্ট্রি কিন্তু প্লেয়ার হিসেবে না তাদের এন্ট্রি হলো টুরিস্ট হিসেবে এবং টুরিস্ট হিসেবে এসে কিন্তু ওরা ফুটবল খেলে এখানে সিভি দেখে বা তাদের ইউটিউবে লাস্ট প্রিভিয়াস পারফরমেন্স দেখে খুব কম নেওয়া হচ্ছে তো আমি সবসময়টা কথা বলে আসছি যে যদি বিদেশি প্লেয়ার নিতে হয় তাহলে বিদেশি প্লেয়ারের একটা মিনিমাম ক্রাইটেরিয়া করে দেওয়া উচিত যেমন সে যে দেশে আছে সেই দেশে সর্বোচ্চ লিগ খেলার তার একটা অভিজ্ঞতা থাকতে হবে অথবা যদি ফুটবল স্ট্যান্ডার্ড থাকে সেই দেশে যদি যেরকম নাইজেরিয়া লিগ ট্যুর প্লেয়ারও যদি আসে আমাদের এখানে সেটাও স্ট্যান্ডার্ড ভালো হবে আর আরেকটা ক্ষেত্রে দেখো বলা যেতে পারে যাদের ফিফা র্যাঙ্কিংয়ে 70-75 নিচে তাদের ক্ষেত্রে দেখতে হবে যে সেই প্লেয়ারটা সেই দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার কি এরকম যদি ক্রাইটেরিয়া করে দেয় তাহলে আমরা যে ভালো মানের বিদেশি প্লেয়ার আমরা পেতে পারি
কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে যে আমাদের আর্থসামাজিক অবস্থা কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে। সব ক্লাবগুলো কিন্তু এই পরিমাণে অ্যাফোর্ড করতে পারবে না, যেহেতু ওই মানের প্লেয়ার আনতে হলে মিনিমাম $8,000 মান্থলি তাকে দিতেই হবে। তো খুব কম ক্লাবই রয়েছে যে তাদেরকে এই এত পরিমাণ অর্থ দিয়ে এই প্লেয়ারদের রিক্রুট করা। আমাদের দেশের জাতিগতভাবে আমাদের অনেক কিছু লিমিটেশন রয়েছে, এটা আমি সবসময় খোলাখুলিভাবে বলি না, কিছু কিছু ক্ষেত্রে বলি কিছু বলি না, কারণ একজন প্লেয়ারের যদি ওই ওয়ার্ল্ড লেভেলে পারফর্ম করতে হয় তাহলে তাকে প্রথম তার মানে হাই সক্ষমতা ফিজিক্যাল ফিটনেসটা প্রয়োজন রয়েছে। তো আমাদের এখানে বড় প্রতিবন্ধকতা হলো যে আমাদের ফিজিওলজিক্যাল কিছু প্রবলেম রয়েছে, যেরকম মাসেল এবং হার্ট এবং লাংস, এবং একটা প্লেয়ারের স্পিড এবং তার এন্ডুরেন্সের মেইন চ্যালেঞ্জ। এখন এন্ডুরেন্সটা নির্ভর করে বিশেষ করে মানে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, যেটা কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স, সেটার সাথে হার্ট এবং লাংস জড়িত। আমাদের জাতিগতভাবে অঞ্চলগতভাবে আমরা কিন্তু ছোট লাংস এবং ছোট হার্টের অধিকারী, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই কার্ডিওরেসপিরেটরি যে এন্ডুরেন্স সেটা কিন্তু আমরা ওই স্টাইল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারবো না, এটা এক নম্বর। দুই নম্বর হলো যে স্পিডের ক্ষেত্রে মাসলের একটা প্রভাব রয়েছে, মাসলের একটা কাজ রয়েছে। আমাদের জাতিগতভাবে অঞ্চলগতভাবে আমাদের মাসেল ফাইবার হলো স্লোয়েস্ট ফাইবার, আমাদের স্পিড কিন্তু ওই ওয়ার্ল্ড লেভেলে কখনো আসে না। তাহলে একটা করা যায় মানে একবারে ছোটবেলা থেকে ট্রেনিং করার মাধ্যমে এই জিনিস দুইটার মাসল এবং কার্ডিওরেসপিরেটরি যে এন্ডুরেন্স রয়েছে সেটা একটা ইম্প্রুভমেন্ট করা যায় ছোটবেলা থেকে একবারে সাইন্টিফিক ওয়েতে ট্রেনিং করলে। এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে আর উপর লেভেলে যাওয়া সম্ভব, এটা হলো ফিটনেসের ক্ষেত্রে। আর যদি আমি টেকনিক স্কিল এবং টেকটিক্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে যখন বাচ্চাদের নিয়ে কাজ করা হয় তখনই কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে তাদেরকে শেখানো প্রয়োজন, এবং সেখানে কোনো মানে খুদ বা গর্ব রাখা উচিত না। কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু সেরকমভাবে কোনো ট্রেনিং হয় না, এবং যে গ্রাসরুট লেভেলে যারা ট্রেনিং করছে তারা কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না। বিশেষ করে আমি মনে করি যে ফুটবল ইন্টেলিজেন্স একটা জিনিস রয়েছে, এটা কিন্তু হঠাৎ করেই আসে না, এটা বারবার ট্রেনিংয়ের মাধ্যমে করতে করতে একসময় দেখা যায় যে আনকনসাসলি কম্পিটেন্ট করতে পারে। তো আমাদের এখানে একটা প্রবলেম রয়েছে, এটা নিয়ে কাজ করলে আমার মনে হয় যে আমরা আসলে এখনও আমি মনে করি যে এই সাফ রিজনে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু কোনো মতই খারাপ না, এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা আমাদের ছিল রয়েছে, কিন্তু প্রপার ম্যানেজমেন্ট এবং প্রপার প্ল্যানের জন্য আমরা কিন্তু বারবার এখানে পিছিয়ে পড়ছি। আসলে এটা প্রমোট করার জন্য কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করে কিন্তু বিশেষ ফিফার স্কাউট রয়েছে এবং বড় বড় ক্লাবের স্কাউট রয়েছে এবং ফিফার প্লেয়ার্স এজেন্ট রয়েছে। আমাদের দেশে কিন্তু ফিফা প্লেয়ার এজেন্ট নাই, যারা আমাদের দেশে যারা ভালো খেলে, আমি মনে করি আমাদের দেশের 4-5 জন প্লেয়ার রয়েছে তারা ইউরোপে না হোক এশিয়ার টপ লেভেলের দেশগুলোতে কিন্তু খেলার যোগ্যতা রাখে। তো তাদেরকে সেভাবে আমরা অন্যান্য দেশগুলোতে উপস্থাপন করতে পারছি না, এবং আমাদের এখানে কোনো ফিফা প্লেয়ার্স এজেন্ট নাই। তারপর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এবং করে যাচ্ছি তাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে প্রোভাইড করার জন্য। তো আশা করি আগামী 2-1 বছরের ভিতরে হয়তো 2-3 জন খেলতে পারে। আর হেমন্ত যেটা বললেন সেটা আমি আগেই বলেছি যে সে আমাদের এখানে আমাদের প্লেয়ারদের সঙ্গে সে অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু যখন ইউরোপে যায় সেখানে কিন্তু ডিফারেন্স টাইপের ক্লিয়ার, সেটা মানে দেখার জন্য কোনো যন্ত্রণা চোখে দেখা যায় যে আসলে তার যে ল্যাকিংসগুলো বিশেষ করে তার টেকনিক্যালি যে প্রবলেম, টেকনিক তো হয়তো ভালো ছিল কিন্তু টেকনিক্যালি তার মুভমেন্টগুলো এবং ডিসিশন মেকিং রয়েছে এবং ইন্টেলিজেন্স রয়েছে সেখানে কিন্তু ইউরোপের তাদের সমবয়সী প্লেয়ারদের কিন্তু আমরা অনেক পিছনে রয়েছি। আমরা কিন্তু মানে শুধু যে ফুটবল তা না, আসলে কিন্তু আমরা জাতিগতভাবে মানে পেশা যে জিনিসটা কি মানে প্রফেশনালিজম জিনিসটা কি এটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না কখনো কোথাও না, এটা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না। আমাদের এখানে প্লেয়ারদের একটা ধারণা হলো যে আমি ক্লাব থেকে টাকাটা পাবো এটাই আমি প্রফেশনাল, কিন্তু তার সে যে মানে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সব ক্ষেত্রে সে যে ফুটবল প্রফেশনাল এটা কিন্তু আমাদের প্লেয়ারদের ভিতরে খুব একটা এখনো মানে হয়ে ওঠেনি। আমি মনে করি একটা কারণ হলো তাদের যখন তারা ব্রট আপ হয় তখনই কিন্তু তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হয় না এবং তারা কিন্তু বুঝতে পারে না, এবং ক্লাব যেসব ক্লাবে যায় সেখানে ক্লাবের বিহেভ এবং ক্লাবের এনভায়রনমেন্টও কখনো প্লেয়ারদেরকে সেই প্রফেশনালিজম জিনিসটা উপলব্ধি করতে সুযোগ দেয় না।
এই ক্ষেত্রে কিন্তু প্লেয়ার এবং ক্লাব অফিশিয়াল ইভেন ফেডারেশন সবাইকে জিনিসটা কিন্তু একসঙ্গে কাজ করলে আমি মনে করি যে প্লেয়ারদের ভিতরে প্রশ্ন চলে আসবে আর এই এটার জন্য কিন্তু আমাদের দেশের প্লেয়াররা যে যে পরিমাণ টাকা পাচ্ছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ অনেকেই কম পাচ্ছে তাদের তাদের মেধা যোগ্যতা অনুযায়ী আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার মেধা যোগ্যতা অনুযায়ী অনেক বেশি পেয়ে যাচ্ছে এটা এটার জন্য দায়ী কিন্তু আমি মনে করি প্লেয়ার না এটার জন্য দায়ী কিন্তু অফিসিয়াল এবং ক্লাব কর্মকর্তারা কারণ ওনারা মানে ওনাদের জাজমেন্ট এবং ওনাদের চুজটা ঠিক মতো হচ্ছে এটা আমার আমার এটা একটু মানে মিক্স আপ হয়েছে আমি এককভাবে কোনো কোচের কোনো কিছু ফলো করি না আসলে মানে এক এক কোচের এক একটা জিনিস আমার ভালো লাগে এবং সেটা আমি করতে চেষ্টা করি যেরকম হোসে মরিনহোর তার যে ট্রেনিং সিস্টেমটা এটা আমার ভালো লাগে আর্সেন ওয়েঙ্গারের তার গেম প্ল্যানটা ভালো লাগে আলেক্স ফার্গুসনের তার মানে প্লেয়ার মোটিভেশন এবং যে প্লেয়ারদের ভিতরে একটা রিবাউন্ড মেন্টালিটি তৈরি করার যে একটা প্রবণতা এবং তার যে একটা দক্ষতা এটা আমাকে ভালো লাগে আমার ভালো লাগে দেশে আমার পছন্দের প্লেয়ার হলো মামুনুল ইসলাম মিডফিল্ডে এবং জাহিদ এমিলে আমার পছন্দের প্লেয়ার বিদেশে বিদেশে আমার অবশ্যই যদি আমি মনে করি তাহলে মেসি তো অবশ্যই বলতে হবে তার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছে এবং আমি মানে যখন সুয়ারেজ যখন হল্যান্ডে লিগ খেলতো তখন থেকে কিন্তু সুয়ারেজকে আমি বেশ আমার ভালো লাগতো আমি তো এই দেশে টপ লেভেলে কাজ করছি আজকে 6 বছর যাব কিন্তু আমি কাজ করছি ঠিকই আছে কিন্তু আমি আমার যে প্লেয়ারদের আজ পর্যন্ত পেয়েছি তাদের কিন্তু অনেক প্রবলেম রয়েছে যেটা এই ক্লাব লেভেলে এসে সিনিয়র লেভেলে এসে এটা মনিকে করা কোনো মতে সম্ভব না গ্রাসরুট লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে লাইসেন্স প্রাপ্ত এবং এফিসিয়েন্ট কোচ থাকে আমি মনে করি যে এই জিনিসটা কাটিয়ে ওঠা সম্ভব আর আমি আসলে যে আমার টার্গেট আমি করেছি যে আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে লাইসেন্স সেটা হলো ইউএফএ প্রো লাইসেন্স আমি আসলে টার্গেট করেছি ইউএফএ প্রো লাইসেন্সটা করার জন্য আমি এখনো ওই ইউএফএ এ লাইসেন্সটা করি না এটা সেকেন্ড ধাপে রয়েছি সেকেন্ড ধাপ শেষ হওয়ার পর আমি হয়তো লাইসেন্স পাবো তারপর আমি চাই করবো আর কি ইউএফএ প্রো লাইসেন্স ইউএফএ প্রো লাইসেন্স অলমোস্ট এ লাইসেন্স করলে কিন্তু মানে ইউরোপে অনেক কাজের সুযোগ রয়েছে এবং প্রো লাইসেন্স করলে তো মানে আরও কাজের ক্ষেত্রটা আরও অনেক প্রসারিত হবে আসলে আমি যে শুধু এই দেশেই কাজ করবো তার না আমি আসলে আমার টার্গেটটা বাইরে কাজ করার জন্য এবং আমি মনে করি যদি বাইরে কাজ করতে হলে কি আমি নিজেকে আরও বেশি প্রমাণ করার সুযোগ পাব আমাদের দেশে কিন্তু আমি দেখেছি আমাদের সাবডিভিশনে বিশেষ করে শ্রীলঙ্কা নেপাল ওদের এখানে কিন্তু মানে ফুটবলের আলাদা ওয়েবসাইট রয়েছে এটা কোনো অফিসিয়াল ওয়েবসাইট না এটা মানে ব্যক্তিগতভাবে বা কাউকে উদ্যোগ নিয়ে করছে আমাদের দেশে কিন্তু এটা একটু প্রয়োজন রয়েছে কারণ যেহেতু এখন মানে আমি মনে করি যে প্রায় যেটা ডাটা বলে 3 কোটি লোক কিন্তু তাদের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে এবং যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে তাহলে আমি মনে করি যে অবশ্যই ফুটবলের উপরে একটা আলাদা ওয়েবসাইট থাকা উচিত আমি প্রেসিডেন্টকে সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো তারা এমন একটা উদ্যোগ নিয়ে আসছে যে ফুটবলকে একবারে যারা ইন্টারনেট যাদের হাতের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছে তা আমি আশা করি তাদের কর্মপদ্ধতি এবং তাদের কর্ম অনেক বিস্তৃতি ঘটবে এবং তাদের সফলতা কামনা করছি